শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল। আজকে আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এখানে অংশগ্রহণ করেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী। তাদের বিজ্ঞান ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করেছে এবং উদ্ভাবন করার চেষ্টা করেছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করি এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করব। আজকের সমস্যা, আজকের প্রযুক্তি, আগামী দিনের সমাধান। ইতিমধ্যে আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল তাদের যোগ্যতা এবং সাহসিকতার পরিচয় দিয়ে সরকার কর্তৃক অনুমোদন অর্জন করে নিয়েছে। আমরা পরিদর্শন করব আজকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ছাত্রছাত্রীদের উদ্ভাবন। তবে তার আগে পরিচয় করে দিতে চাই আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক পরিষদের সাথে। আসসালামু আলাইকুম, ইটস মি শাকিল, ওয়ান সেকেন্ড ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা বেশি স্পেশাল কারণ আমি আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল থেকে মেট্রিক পাস করেছি, আবার সেই স্কুলে আজকে একটা প্রযুক্তি মেলা, সেখানে বিচারক হিসেবে আমাকে ডাকা হয়েছে। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা গর্বের বিষয়। তো একটু পরে যে তারা বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তাদের আবিষ্কার গুলো করেছে, তারা যেই উপস্থাপনা গুলো তুলে ধরবে আমাদের সামনে সেগুলো বিচার বিবেচনা করবে। একটু পরে আমার সাথে আছে স্কুলের পরিচালক, আমার সামনে আছে আমাদের স্কুলের হেডমাস্টার, স্কুলের চেয়ারম্যান স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। তো আমরা একটু পরে যাব, তাদের যে আবিষ্কার গুলো তারা কি তৈরি করেছে সেই সম্পর্কে রেটিং দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকের জন্য যথারীতি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য প্রাইজ রয়েছে। তো আমরা একটু পরে সামনে যাব এবং দেখবো তাদের আবিষ্কার চলছে। চলো সামনে যাই। পানিগুলো রিসাইকেল করে দূষিত পানিগুলোকে রিসাইকেল করে বিশুদ্ধ পানি হিসেবে পুকুরে ফেলে। এটা আপনাদের পানিগুলো যে দূষিত পানি রিসাইকেল হচ্ছে সেটার রিসাইকেল হয়ে কাজ করতেছে সেটার প্রমাণটা সেখান থেকে যাচ্ছে। এই সক্ষমতা আছে যে এই পুরো লোডটা সে নিতে পারবে, আবার যে রিসাইকেলিং পুরো ছেড়ে দিবে পানিটা, এই পানিটা ধারণ করার মতো ক্ষমতা এই মেশিনের আছে কিনা। ওইখানে আমরা জাবলা কোচিং ব্যবহার করেছি কারণ ওইখান থেকে গাড়ি আস্তে আস্তে আসবে, আর এখানে ফ্লাইওভার ব্যবহার করেছি কারণ এখানে গাড়ি টার্ন নিবে দ্রুত ব্রিজের উপর উঠবে। এখানে যদি জাবলা কোচিং দিই তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ইউটার্ন কোথায়? এই যে ইউটার্ন হলো এখানে, আমরা ইউটার্নের মাধ্যমে কোনো গাড়ি যদি এইদিকে আসতে চায় সে তো এটা ইউটার্ন দিয়ে ব্রিজের উপর দিয়ে ওইদিকে যাবে। সাধারণত বাংলাদেশে দুই লেন, আমরা চার লেনের রাস্তা ব্যবহার করবো। প্রশস্ত রাস্তার কারণে এখানে যদি গাড়ি ঘোড়া থাকে তাহলে এটা কি দুই লেন না চার লেন? চার লেনের রাস্তা কিন্তু যদি যানজট না থাকে তো ডিস্টেন্স কিছুই না, অল্প সময়ের মধ্যেই চলে যাওয়া যায়। কিন্তু যানজট থাকলে এক ঘন্টা রাস্তা, পাঁচ ঘন্টা, সাত ঘন্টা, আট ঘন্টাও লাগতে পারে। আমি খাদিজা আক্তার লামিয়া, আজকের যানজট মুক্ত নিরাপদ সড়ক প্রজেক্টটি কিভাবে আমরা এটা তৈরি করেছি এবং এটাতে আমাদের কি সুবিধা হবে তা নিয়ে আলোচনা করব। গাড়ি তার নির্দিষ্ট রাস্তা অনুযায়ী নির্দিষ্ট গতিসীমার বেশি গতি দিয়ে এটা নিজ দিয়ে অতিক্রম করে তাহলে এখানে লাইটটি জ্বলে উঠবে এবং তার সংকেত সরাসরি ট্রাফিক পুলিশ বক্সে চলে যাবে। সেখানে থাকা পুলিশ সিসিটিভির মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট দেখে সেটিকে শনাক্ত করবে এবং পরবর্তীতে সেটিকে জরিমানা এবং লাইসেন্স বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে হর্ন বাজানো যাবে না, ফ্লাইওভারে ওভারটেকিং করা যাবে না, বা সামনে ব্রেকিং আছে, সামনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে। আশা করছি এসব সতর্কবাণী যদি ড্রাইভাররা মেনে চলে তাহলে বাংলাদেশ থেকে যানজট নির্মূল করা সম্ভব। আমরা অষ্টম শ্রেণীতে পড়ি, আমাদের প্রজেক্টটি হলো পানি দূষণ সম্পর্কে। এখানে একটি বসতি এলাকা রয়েছে যার বাম পাশে রয়েছে একটি ফ্যাক্টরি পানিতে, যার ফলে এলাকার মানুষজন এবং গবাদি পশুর বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে। এই রোগ প্রতি আমরা পানি দূষণ রোধে একটি আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। আমরা এখান থেকে যত আমাদের এই নদীতে যত বর্জ্য পদার্থ রয়েছে তা আমরা এই ক্যানের সাহায্যে উঠিয়ে নিতে পারি। এখানে যত এই বর্জ্য পদার্থ আছে তা এখানে এসে জমা হবে। না, এখন রিসাইক্লিং হচ্ছে? জি,
এখান থেকে ময়লাটা তুলে নিয়ে যদি এই জায়গায় আনো তাহলে এটা ময়লা পরিষ্কার করে মনে করো কম্পোস্ট সার তৈরি করতে পারবে। পরিকল্পনা কি পানি দূষণ এবং প্রতিরোধ, এখানে দুটি অংশ আছে, এখানে হচ্ছে দূষিত হচ্ছে আর এই অংশে প্রতিরোধ হচ্ছে। বর্তমান পানি দূষণের ক্ষেত্রে কলকারখানা বিভিন্ন ভাবে পানি দূষিত করছে। কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ গুলো সরাসরি নদীর পানিতে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এছাড়া বিলিং এর পয় নিষ্কাশন গুলো সরাসরি এই নদীতে ফেলার কারণে এই নদীর পানিগুলো দূষিত, ময়লাগুলো নেওয়ার ফলে পরে আমরা যদি ওয়াটার ফিল্টার দ্বারা ময়লাগুলো পরিষ্কার করি, তারপর এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সুন্দর পানিটা আসবে বা পরিষ্কার পানিটা আসবে, আমরা যদি নদীতে দেই পানিটা তাহলে আমাদের নদীটা পরিষ্কার থাকবে। জি 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 যাচ্ছে, এটা চালু করো। এই পানি দূষণ আমাদের এই প্রযুক্তির ফলে আমরা দেশের বিভিন্ন পানি দূষণ রোধ করতে পারি এবং এই পানি দূষণের কারণে অনেক রোগ জীবাণু এবং বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হচ্ছে। যদি আমরা এই সেটআপটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা এইসব সমস্যা থেকে আমরা অনেক মানে সমাধান পাবো। আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের আজকের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার যত ধরনের উদ্ভাবন দেখানোর চেষ্টা করেছে অত্র স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী, সেগুলো আমাদের পরিদর্শন করা শেষ। চলুন এবার আমরা বিচার বিশ্লেষণ করে ফলাফল নির্ধারণ করি। আজকের প্রজেক্ট আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি সুন্দর করে উপস্থাপন করার জন্য। এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আন্তঃহাউজ বিজ্ঞান মেলার 2024 আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক মন্ডলী, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আইআইএন নাম্বার ওই যে আমাদের এখানে আছে দেখছো, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। এখন আমরা বিভিন্ন জায়গায় এরকম প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবো। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন মামুন মোল্লা, সাংবাদিক সদস্য আসনিয়া প্রেস ক্লাব। সবাইকে আজকের এই বিজ্ঞান মেলায় আয়োজন করেছেন আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুল আন্তঃহাউজ বিজ্ঞান মেলা 2024। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের যারা মূল চালিকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই বিজ্ঞান মেলাটি আসলে এমনই একটি প্রোগ্রাম বা প্রজেক্ট, যেটাই বলি আমরা চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ভিত্তি দাঁড়িয়েছে এবং যারা পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের আসলে এই পরিশ্রমের ফলেই আজকে এই প্রতিযোগিতামূলক একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যা না হলে কখনোই সম্ভব হতো না। আর বর্তমান যুগটাই প্রতিযোগিতার যুগ, সেক্ষেত্রে প্রতিযোগিতা থাকবেই, আর প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকের মেধার বিকাশ জানায়। সেই বিষয়টা লক্ষ্য রেখে আজকে যে প্রজেক্টটি হয়েছে, আসলে এইখানে বলতে গেলে কি যে সবাই একটি প্রজেক্ট উপস্থানে আমাদের মতো ক্ষুদ্র লোককে এইখানে আসলে বিচারকের একটা জায়গায় স্থান করে দিয়েছেন, এবং তারপরেও যারা আমাদেরকে দেখেছেন এইখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ তারাই আমাদের জন্যই এই জিনিসগুলো বা এই প্রজেক্ট গুলো উপস্থাপন করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, উপস্থানের সাথেই তারা এত কষ্ট এত পরিশ্রম করেছেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের স্কুলের পুরাতন ছাত্র মার্ক কাপানো স্কুল লিডার। হ্যাঁ, যে স্কুল লিডার ছিল, হাউস লিডার ছিল, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, তো আব্দুল সালাম শাকিল, সে এখন ল্যাব টিচার্স। অনেকদিন পড়াশোনা করেছে, তখনকার সময় বর্তমান সময় সামনে কিভাবে যাবো আমরা
একটু বলুন বলুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এখানে আমি যে কি বলবো, নার্ভাস ফিল করতেছে, কারণ এখানে আমার সামনে আমার আশেপাশে যারা আছে সবাই আমার শিক্ষক, সবার কাছ থেকে আমি সেই ছোটবেলা থেকে শিখে গিয়েছি, এখনো শিখছি। মজার বিষয় হচ্ছে আপনার যদি নৈতিকতা এবং ছাত্রের যে বৈশিষ্ট্য সেটা যদি ঠিক থাকে, আপনার শিক্ষকরা আপনাকে সবসময় স্নেহ করে। যাই এলাকায় বসবাস করি, তো আসা যাওয়ার পথে কখনো এই যে আমার চারপাশে যে স্যার ম্যাডামকে দেখতে পাচ্ছেন, আমি আগে জিজ্ঞেস করার আগে তখন তারাই আমাকে আগে জিজ্ঞেস করে কেমন আছো। আমি প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলবো, আপনি একজন স্টুডেন্ট, সেটা আপনাকে প্রথমে মাথায় রেখে চলতে হবে, কিভাবে আপনি আপনার স্যারদেরকে শ্রদ্ধা করবেন, আপনার চারপাশের মানুষকে শ্রদ্ধা করবেন। সবচেয়ে আমার কাছে আজকে ইন্টারেস্টিং এবং খুবই মজার বিষয় হচ্ছে, আমি এই স্কুলেরই একজন ছাত্র ছিলাম। 2015 স্কুল থেকে আমি মেট্রিক পাস করিয়েছি এবং স্কুলের অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেছি, কারণ আমরা ওইভাবেই তাদের সাথে এক্সপিরিয়েন্স করেছি। আপনি যেভাবে করবে আপনাকে সবাই ওইভাবেই সম্মান করবে। অনেক স্কুল আছে কিন্তু আপনাকে তুলে ধরতে হবে আপনার স্কুল বেস্ট, এবং কেন বেস্ট সেটা আপনার মাধ্যমে প্রকাশ পেতে হবে, কারণ আপনার টিচার আপনাকে শুধু শিখিয়ে দিতে পারবে কিন্তু সেটা বাইরে আপনাকে উপস্থাপন আপনাকে উপস্থাপন করবো। AIS বেস্ট, AIS বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আমাদের সামনে অন্ধবিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্ধবিদ্যালয়ের কান্ডারি, যার হাত ধরে 2006 থেকে আজ পর্যন্ত আনোয়ারুল স্কুল আশুলিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে এবং আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আপনাদের জন্য সবাই সাথে আমার দিয়ে বলুন আসেন অন্ধবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুদ্দিন ফিরোজ স্যার। আজকের এই আন্তঃহাউজ বিজ্ঞান মেলায় হ্যালো আন্তঃহাউজ বিজ্ঞান মেলায় উপস্থিত আছেন আমাদের স্কুলের কান্ডারি, সবাই আমাকে বলে আসলে আমাদের উপরে একজন আছেন, আমাদের সবার খুবই আস্থাভাজন আমাদের স্কুলের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী আজম স্যার, ওনার জন্য সবাই একটু তালি দিই। কারণ আমরা চিন্তা করছিলাম যে ফার্স্ট থেকে থার্ড পুরস্কার দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব, উনি বললেন না কিছু প্রাইজ মানি দাও তাহলে ছেলেমেয়েরা আরো আগ্রহ হবে। তো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফার্স্ট থেকে থার্ড কে প্রাইজ মানি দিব এবং যারা ফার্স্ট থেকে থার্ড হতে পারো নাই তাদের জন্য কিছু প্রাইজ মানি ব্যবস্থা আমরা করে বাংলাদেশ স্মার্ট শহর স্মার্ট প্রজেক্ট যাই চিন্তা করে আমরা সবই কিন্তু খুবই সুখভাবে চিন্তা করতে হবে। আমি যে প্রজেক্ট টিচার ছিলেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, আমাদের অনেক সময় এখানে দিয়েছে ব্যক্তিগত কাজ রেখে, স্কুল টাইম ছাড়াও বিকালে সন্ধ্যায় সকালে সবাই অনেক সময় দিয়েছেন, তাদেরকে আসলে ধন্যবাদ দিচ্ছি। পরবর্তীতে আমাদের নতুন মাঠে আমরা 2025 সালে ইনশাল্লাহ আমাদের নতুন ক্যাম্পাস হবে, আবার 24 সালে আমাদের চেয়ারম্যান স্যার বসে কাজ শুরু করবে, আমাদের নিজস্ব ক্যাম্পাসের মধ্যে হয়তো ওখানে বড় মাঠ পাবো, সেই মাঠে আমরা আরো বড় আয়োজন করব। সবাইকে ধন্যবাদ, আমরা অপেক্ষা থাকবো যে আমাদের সম্মানিত বিচারকরা আমাদের ফলাফলটা একটু দেওয়ার জন্য, যদি কাইন্ডলি আপনারা গিয়ে সময় নিয়ে একটু পদ্ধতিটা তৈরি করে আমাদের আমরা কথা বলি, আপনারা একটু কাইন্ডলি ফলাফলটা নিয়ে সিক্স এর একটা বাচ্চা একটা প্রজেক্ট তৈরি করবে আমাদের সময় ফলাই করে দিবে তোমাদের জন্য কপাল ভালো, তোমরা কোথায় পড়াছো আনোয়ারা ইউনিভার্সিটি পড়ছে এই স্কুলে পড়ার সুবিধার্থে সিক্সে সিক্সে কালকে গতকালকে ফাইভ থেকে সিক্স উঠতে এক মাস হয় নাই, তারা একটা প্রজেক্ট দাঁড়া করাইছে কথা বলছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে। আমাদের কাঙ্ক্ষিত ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি আজকে আমাদের সাংবাদিক ভাইকে বলবো আজকের তৃতীয় পুরস্কারটি ওনাকে দেওয়ার জন্য, তৃতীয় ক্রেস্ট প্রাইজ মানি দিবেন আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার, ক্রেস্ট দিবেন আমাদের আজকে সাংবাদিক ভাই, সাথে আমাদের শাকিল সবও থাকবে। তৃতীয় হয়েছে, নামটা হলো দশম এ, জোরে তালি হওয়ার জন্য দশম এ তৃতীয় হয়েছে, তৃতীয় দশম এর বিজ্ঞান প্রজেক্ট যানজট মুক্ত শহর। এবার তৃতীয় দুই দল বাকি আছে কে পাবে, দ্বিতীয় হয়েছে ক্লাস সিক্স,
প্রজেক্ট টিচার রফিক স্যার, গত ফুটবল খেলাও চ্যাম্পিয়ন, ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন, এবার বিজ্ঞান পদের দ্বিতীয় রফিক স্যার, ওনার তত্ত্বাবধানে তারা খুব ভালো। প্রথম পুরস্কার প্রথম স্থান অধিকার করেছে দশম শ্রেণী বি। আমি দশম শ্রেণীর বি পুরস্কার প্রাপ্তদের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। করেছিলাম তো আমি যে স্যার সাথে আপনাদের এখন পরিচয় করে দেবো, তিনি হচ্ছে সুমন স্যার। এই স্কুলে যত ধরনের অনুষ্ঠান হয় এবং প্যারেড, ডিসপ্লে, এই ধরনের বিজ্ঞান মেলা, তো আমরা যখন স্কুল পড়ছি তখন থেকে দেখছি স্যারই করতেছে। এখনও স্যারকে এসে দেখলাম, খুবই ভালো লাগে স্যার সাথে কথা বলতে। স্যার যতটা টিচার সুলভ আচরণ করেন তার সাথে আমাদের সাথে ছোটবেলা থেকে বন্ধু সুলভ আচরণ করতেন, তো আমি স্যারের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন থেকেই মোটামুটি এই কো কারিকুলাম যা আছে এটা আমি করে থাকি এবং আমি বেশ আন্তরিকতার সাথে করি, ভালো লাগে। ছোট বাচ্চাদের সাথে কাজ করতে অনেক ভালো লাগে। আমরা এখন কথা বলবো আনোয়ার ইন্টারন্যাশনাল স্কুলের হেড স্যার সাইফুদ্দিন সিরাজ স্যারের সাথে। আমরা যে আজকে অনুষ্ঠানটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, সে সম্পর্কে রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছি আপনারা জানেন। এখন আমি কথা বলবো স্যারের সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আজকে যে আপনাদের অনুষ্ঠানটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলার একটা আয়োজন, সেই সম্পর্কে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন এবং আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি বলতেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন। আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মেলা খুব সুন্দর হয়েছে, এখানে 6টি ক্লাস অংশগ্রহণ করেছে, এদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেণী এবং দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণী, তৃতীয় হয়েছে অষ্টম শ্রেণী। আশা করবো এদের ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট করবে এবং আমরা এই ধারা অব্যাহত রাখবো। আমি সকল ছেলে মেয়ে শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে মুগ্ধবোষা করলাম। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আজকে তো স্কুল ভিত্তিক হলো আপনাদের নিজস্ব স্কুলের ছাত্রছাত্রীর মাধ্যমে, ভবিষ্যতে কি এটা আমরা এলাকা ভিত্তিক এবং পৌরসভা ভিত্তিক দেখতে পাবো? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে পৌরসভা ভিত্তিক আমরা এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।